এই শহর টানে টানে জীবন, এই বদল হাওয়ার মানে জীবন, এই শহর থাকে থাকে অমর, গল্প গাথা এক সরোবর, দিনগুলি হায় সোনার খাঁচায় সব হারিয়ে মন, রাতগুলো যায় মেঘের কোনায় খোঁজে ফেরে ভাষা তোমাদের দুজনে, একজন যদি না জানে তার তো খারাপ লাগবেই। আব্বা আমি তো এত বলে কয়ে সংসার করতে পারবো না, এবার ভাষাটা আমাদের সত্যি সত্যি ছেড়ে দিতে হবে। বলতে পারছি সাধারণ রে, মুই এত করে বলছিলাম। আপনি টেনশন করেন না, মুই আলাদা বাসা বিশ্রাইলো মানে। তোর আব্বা বলতেছিল আবিদের সাথে আবিরে দেখা করার বিষয়টা এখন দরকার নেই, কারণ সবার আগে তুই আমার বেস্ট ফ্রেন্ড, তারপরে তুই আমার হাজবেন্ড। সো বেস্ট ফ্রেন্ডের জন্য আমি আমার আমি আমাকে স্যাক্রিফাইস করতে পারবো। আপনি এভাবে বললেন না, আমি আমি আপনার জন্য কিছু করতে পারবো না, আমি নিজেই তো এখানে মেহমান হয়ে আছি। মেহমান তো মুইও বুঝছেন না, মুইও তো মেহমান। তাহলে আপনি হইলেন কি মনে করেন যে খাতির দত্তওয়ালা মেহমান, আর মুই হইলাম আমার খুব ভালো লাগতো। আপনি হলেন শিক্ষক মানুষ, আপনি দেখলেই ভিতর দিয়ে শ্রদ্ধাভক্তি জাগিয়ে উঠে বসেন। আর পৃথিবীতে একমাত্র শিক্ষক মানুষ যাদের তুলনা অন্য কিছু সাথেই হয় না, চলে না। কি বিষয় কি, আমরা তো সকাল সকাল আমাদের অফিস নেই। অফিস থাকবে না কেন, অফিস আছে, যাবো মানে ভাবছি যে যাওয়ার আগে একটু মুরব্বির সাথে একটু কথাবার্তা বললে যাই, শুনলাম উনি চলে যাবে, আবার কবে দেখা হয় না হয়। এগুলোম কলম মুই বুঝি, এইসব অছিলা অছিলা, যাতে এইসব অছিলা করে ঘন ঘন এই বাড়িতে আসা যায়। সবই যদি বুঝো বিলকিস, তাহলে দেরি করতে আসো কেন? মানে তোর সাথে গতকাল যাইতে ওই কথা বলি বাইর হইলাম না, যাই এই গলির মুখে দেখি কি একটা সাইনবোর্ড টয়লেট বাসাবার হইবে, তা আমি নিজেই দেখলাম, যাই দেখলাম সুন্দর বাসাটা কইলাম, সুন্দর আছে বড় আছে, ওই কিচেনটা হইলো কমন বুঝো, অ্যাটাচ বাথরুম আছে। এ এসব কি কথা বলেন আপনি, আমি কি আপনার বাসা দেখতে বলছি? ওই সব কথা তোর বলতে হইবে কেন, তোর মনে কি চা না চায় সে কি মই জানি না, তোর মনে আমি বুঝতে পারি বুঝো, সব বুঝি। ফাও কথা বাদ দেন দেখি, আব্বা আপনার কি চা দিমু? চা তো সামাদ সকালে দিয়ে গেল, খেয়েছি। আচ্ছা ঠিক আছে, এই আপনি এখন আসেন। অবশ্যই আসবো, তুই তুই না বললেও তো আমি আসবো, আমাকে আসতে হবেই, আমি আসবো তোর সাথে দুইটা কথা বললে যাবো, চোখের দেখা দেখিয়ে দেবো, অসুবিধা কি, আমাকে আসতেই হবে। আরে এটাই তো জীবন, জীবনে কইলাম সব কিছুরই দরকার আছে, মোর জীবনে এরকম একটা শিক্ষা না হইলে তো মুই শুধরাইতে পারতাম না, এখন বাকি জীবনটা ভালো ভালো কাটতে যাবে তুই আমার সাথে থাকলে। তারপর বিয়াই কি ব্যাপার, তো সকাল সকাল কোনো সমস্যা না? সেদিন আপনার সাথে কথা বললা মনটায় শান্তি হয় নাই, এই জন্য ভাবলাম যে অফিসে যাওয়ার আগে আপনার সাথে বসে এক কাপ চা খাই যাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আপনি বসেন, আমি চা বানাই নিয়ে আসি আপনার জন্য। তা কি কি চা খাবেন, লং চা নাকি এলাচি নাকি ওই সব মশলা মিক্স করে থাকিবেন? আপনি যেইটা সবচেয়ে ভালো পারেন সেইটা বানাই লই যান,
হেইডি খামানে লাভ সালাম আলাইকুম সালাম বাবা এই সকাল সকাল তোমাকে কলিং বেল বাজাইয়া তোমাকে ঘুমে ডিস্টার্ব কইতে দিলাম কিছু মনে কইছো না 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 ডিস্টার্ব যার দেওয়ার সে তো দিয়েই গেছে আপনার তো সমস্যা কি হেকে না কেন দেখেন নাই ওই যে আব্বার ফেসবুকের পাগল ফ্রেন্ডটা ওই যে আমাদের বাসার পাশেই তো ল্যাম্প পোস্টের নিচে ওই যে বসে থাকে আর বলেন না গত রাতে মশার কয়েল কিনে নিয়ে তার দিতে গেছি কয় বসে থাকতে মাথা ব্যথা হয়ে যায় তাই বললাম দেখতে হাঁটাহাঁটি করতে পারো না আমি তো সকালে হাঁটাহাঁটি করি এরপরে এই পাগল লইয়া হাঁটতে গেলেন আর সে করছে কি ভোরবেলা আমাদের ওই কলিং বেলে প্রেস করছে আমি তো তখন ঘুমে তাকাই দেখি রাত 3:30 বাজে দরজার কাছে আমি যাই নাই তারপর মনে হয় কিছুক্ষণ অপেক্ষা করার পর চলে গেছে সেই 3:30 পর্যন্ত জায়গায় ছিলাম ঘুমাইছি তো ভোর 5টার সময় আপু রবি এই বসে নাকি হাই হাই বসে কথা বলি হাই বসেই কথা বলি আরে আপু তুমি কখন আসছো এই তো চলে আসলাম তুই দেখি রান্না বান্না করতে আসো ভালো তোর রান্না কিরম ভাত পাকাইছো সেইটাও আজকে টেস্ট হয়ে যাবে খুব ভালো হাত বিয়াই মানে কি দে কি করে কিছুই বোঝা যায় না মশলা দেয় কি দেয় না তার কোনো ঠিক ঠিক নাই কিন্তু খাইতে খুব স্বাদ সত্যি আব্বু সত্যি না তোর আব্বু কি মিথ্যা বলার বয়স আছে নাকি হ্যাঁ আমি তোর শ্বশুর আপা না কি আমি বল খাওয়া দাওয়ার বিষয়ে আমার তেমন একটা আগ্রহ নাই বাঁচার জন্য খাইতে হয় তাই খাই আর আবার তুমি কথা বলো না তুমি যেসব আমারে খাওয়াইছো কি খাওয়াইছে এই একটু শুনি বিয়াই তো অনেক রকম আনকমন জিনিস রান্না করিয়ে থাকে আব্বার আন্ডারে যতদিন ছিলাম ততদিন তো ছাগলই ছিলাম ওই ঘাস পাতাই খায় বাঁচতে হয়েছে মাঝে মাঝে অবশ্য মাংস মাংস দিছে রেড মিট কখনো ভালো না তাই কম কম দিছি বেশি বুঝো না এখন জিনিয়ার কিচেন সামলাচ্ছে যা সামনে দেবে তাই চুপচাপ খাবা যাই আপনার জন্য চা করে নিয়ে আসি আরে বিয়াই সুরেবু আছে না আরে বলেন সে বানাই লইবে আরে পুরা বত আসে না সে নাই হঠাৎ করে তার ফোন বন্ধ কথাবার্তা বন্ধ কিছু বলে যায়নি আর কি কয় কি বুয়া সারা এই যে বাসা বাড়ি পয় পরিষ্কার করা রান্না বান্না করা কাড়াকুটি করা সব কি আপনি একলাই করতে আছেন আমি করব কি জন্য সব তো জিনিয়া করতেছে জিনিয়া এত কাম একলা পারবে পারতেছে তো আব্বা আসলে আপনারা জিনাকে কাজ না করাতে করাতে একদম অথর্ব বানাই ফেলছিলেন এই যে এখন কি সুন্দর কাজ পারতেছে আমি তো অবাক হয়ে গেলাম যে ইচ্ছা থাকলেই যে আসলে যে সম্ভব এই জিনিসটা কিন্তু জিনিয়া প্রমাণ করে দিছে আর এই জন্যই কিন্তু জিনিয়া আমার বেস্ট ফ্রেন্ড আর এখন তো কাম ওয়াইফ বেশি কথা বলো না আমরা তো আজকে চলে যাবো আমাদের বাসাতে তখন তো আব্বাকে একাই কাজ করতে হবে তার চেয়ে ভালো একটা ছোট বউ রেখে দাও আপাতত যে কয়েকদিন বুয়া না আসছে ততদিন আমরা এখানেই থাকি আর ওখানে গেলে তো তোকেই কাজ করতে হবে আর এখানে রান্না বান্না করলে আব্বার উপকার হলো হ্যাঁ আমরা ছাড়বো তো কিন্তু এই মাস শেষ হতে তারও 10-11 দিন বাকি আছে বাসা কি দেখছো হ্যাঁ আমি দেখছি এই লাইনের সামনে আর সেইতে আমি কই কি তোরা আমার বাসায় উঠে আয় বাসা ভাড়া নেওয়ার কোনো দরকার নাই আমার বাসায় এসে উঠো আর আমার অফিসে একটা জায়গা আমি খালি করে দিতে আসি ওই লোন লিমিটের কাজটা জোরে সোরে আরম্ভ করে দাও এরকম ঘরে বসে বসে ঘর ঝাড়ু দিতে দিতে জীবনটা তো ঝাড়ুর সাথে ডাস্টবিনে চলেছি তখন কি করবো না প্রস্তাবটা তো খারাপ না ভালোই তাছাড়া ওরা তো আমার এখানে থাকতে পারে ওদের তো থাকার জায়গার অভাব নাই হাবিদ তুমি কিছু মনে করছো না বাবা আসলে হয়েছে কি এই ভাড়া বাসা তোমাকে পোষাইবে না তোমরা কাজ কাম শুরু করো কামাই রুজি করো হ্যার পরে দেখকে শুনিয়া বড় বাসা নিও এইটাই ভালো হইবে জি দেখি কি করা যায় আমরা আলোচনা করে তারপর জানাবো হ্যালো বলো আহা তুমি একটা ডিসিশন নিয়ে ফেলাও আমার জিগি টিবে না কি সমস্যা তুমি নেলেই তো হইবে নিয়ে হালাও
আপনার বিয়ে আইন যে কোনো সিদ্ধান্ত নিতে হইলে আমার এসে জিজ্ঞেস করবেই করবে এত যে মানা করি যে তুমি নিজে একটা সিদ্ধান্ত দাও হ্যাঁ সা করবে না আসলে বিয়ে আইন কনজুগাল লাইফ ঠিক রাখার জন্য এইটি একটা মস্ত বড় কারণ পরস্পরের মতামতকে গুরুত্ব দেওয়া দরকার ঠিক কথাই বলছে আমার আবিদের আম্মা অফিসে কে কিরকম ব্যবহার করে সেটা আমাকে জানায় আর কার বিরুদ্ধে কি অ্যাকশন নেবে সেটা আমাকে জিজ্ঞেস করে আর আমিও তারে কোনো কিছু না জিজ্ঞেস করে কিছু করি না এই যাই আমাদের পরিবারের ব্যাপারে সিনিয়র আম্মু সব সময় পরস্পরের মতামতকে গুরুত্ব দেয় সে অনেক সিদ্ধান্ত নেছে যেটা আমার পরিবারের জন্য অনেক উপকার হইছে কিন্তু একটা জায়গায় সে ফেল করছে বড় ভাই যাদের বিয়ে দিতে পার নাই সিনিয়র আম্মু তোমারেও বলি যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার আগে আবিদকে জিজ্ঞেস করবা আর আবিদও সিনিয়রে জিজ্ঞেস করবে পরস্পরের মতামতকে গুরুত্ব না দিলে সংসার টেকানো যাইবে না বুঝতে পারছ কি বিষয় শহরালি তোমার সাথে তো আমার কোনো প্রয়োজন থাকবার কথা না তোমার লোনের রিশিডিউল করা হয়েছে তুমি ব্যাংকে যে পেপারটা নিয়ে আসতে পারো সামাদ ভাই আপনার সাথে আমার জরুরি একটু কথা আছে দেখে আমি আপনার জন্য অপেক্ষা করতেছি কি বলো কিসের বিপদ বলো তো সামাদ ভাই আমার কি হবি না হবি আমি কিছুই বুঝতে পারতেছি না আমি কবে টাকাটা পাবো কবে ব্যাংকে শোধ দেব আমার মাথায় আসতেছে না আর আকাশ ম্যাডাম যেভাবে কথা বলতিছে তার কথাবার্তা আমার কাছে ভালো ঠেকতেছে না মানে এই সমস্যার কিভাবে সমাধান হবে আমি কিছুই জানি না ভাই আমি কি করতে পারি বলো আমার লিমিটেশনস তো তুমি জানো সামাদ ভাই আপনার তো মেলা পরিচিত ব্যাংকার আছে তাই না হ্যাঁ তা আছে আপনি যদি ওই তাগরে কোনো ব্যাংক থেকে আমার একটা লোনের ব্যবস্থা করে দিতেন আরে কি বলছো তুমি শহরালি তুমি তো আমার ব্যাংকের লোনই শোধ করতে পারছো না আবার নতুন করে লোন সামাদ ভাই আমার এক পরিচিত জন সে এরকম আমার মতো ধরা খাইছিল সে তখন আর এক ব্যাংক থেকে লোন নিয়ে অন্য ব্যাংকের টাকা শোধ করেছে বুঝতে পেরেছি এক ব্যাংক থেকে লোন নিয়ে অন্য ব্যাংকের লোন শোধ করাই তো জি ভাই যদি এরকম কিছু হয় তাহলে পরে আমি বাঁচি যাই অন্তত আপনার ব্যাংকের লোনটা শোধ করে আপনারে মুক্তি দেই কারণ আপনি হচ্ছেন আমার গ্যারান্টার আপনার তো একটা ইজ্জত আছে তুমি যখন বললে আমি বিষয়টি নিয়ে একটু চিন্তা করি তুমি বসো আমি ড্রেসটা চেঞ্জ করে আসি একসাথে বেরোব আরেকটা কথা বিলকিসের সাথে তোমার অবস্থা কি সব ঠিকঠাক তো সামাদ ভাই আপনি এনে কোনো চিন্তা করবেন না আপনি যেভাবে বলেছেন আমি সেভাবেই করব আলহামদুলিল্লাহ এটাই আমি চাই বসো হ্যাঁ হ্যালো হ্যালো তুমি আমারে ফোন করিছো আমার যে কি ভালো লাগতেছে আচ্ছা তুমি তো স্যাম্পল তুলেছো গোডাউন থেকে তাই না তোমার তো জানালাম তুলিছি পার্টিতে দেখাচ্ছি কিন্তু দাম খুব কম কয় শুনো সমস্যা হয়েছে কি আমি সাবি সাহেবকে ওই শিপমেন্ট ক্যান্সেল হওয়ার অর্ডারটার ব্যাপারে বলেছিলাম কিন্তু উনি তো এখন ওই সব সহই নিতে যাচ্ছে কিন্তু তুমি তো নিতে পারছো না কি বলতিছো আমি তো অলরেডি কথাবার্তা করা শুরু করে দিয়েছি তোমাকে দিতে পারলে তো আমার লাভ হতো টাকাটা অ্যাডজাস্ট হয়ে আরো 50 লাখ পেতাম হ্যাঁ তাই তো তুমি তাহলে সেই চেষ্টা করো না ওনারা সবটাই নিয়ে নিয়েছেন অলরেডি ডিল সাইন হয়ে গেছে তাহলে পরে আমার টাকাটা ওই যে যারা পাওনাদার তাদের নাম আমি দলিল করে দিয়ে দিয়েছি তুমি ওনাদেরকে ফোন করলেই টাকাটা পেয়ে যাবে তুমি বলে দিলি পরে পাবো নালি হয়তো শোনো তুমি টেনশন করো না আর টাকাটা পেয়ে গেলে চলো দুজন মিলে ছোটখাটো একটা ব্যবসা করি আচ্ছা ঠিক আছে তুমি তাহলে একটা আইডিয়া করো তারপর কথা বলা যাবে নিয়ে এখানে কিন্তু 50-50 পার্টনারশিপ ঠিক আছে সেটা হওয়া যাবে কোনো সমস্যা নেই কিন্তু আগে টাকাটা তো আমি ফেরত পাই সাবির ভাই খুব ভালো মানুষ ওনাদের ব্যবসায়িক সুনাম আছে তুমি খোঁজ খবর নিয়ে দেখো খন্দকার ব্রাদার্সের লেনদেন খুব ভালো যা বলে তাই করে ভালো হলি পড়ে তো ভালোই আর তুমি কেমন হয়ে গেলে আমি তো খুব অবাক হয়ে যাচ্ছি যে মানুষটা উঠতে বসতে আমাকে বিয়ে করতে চাইতো সে কিনা এখন আমাকে অ্যাভয়েড করছে আসলে অ্যাভয়েড না ব্যাংকের লোন বুঝতেই পারতেছো কত টেনশনের মধ্যে আমি আছি
তুমি যদি টাকাগুলো আমারে দিয়ে দিতে আমি তাহলে পর ব্যাংকে টাকা ফেরত দিলে পরে আমার কোনো টেনশন থাকতো না। টেনশন করো না, ব্যবসা করতে গেলে এমনটা হতেই পারে। তার মানে কি তুমি বলতে চাচ্ছো যে ওই মালামাল আমি আর নিতে পারতেছি না? না পারছো না, তবে আশা করা যায় আগামী মাসের মধ্যেই তুমি তোমার পেমেন্ট পেয়ে যাবে। তুমি আজকেই ওনাদের কনসার্ন পার্সনের সাথে যোগাযোগ করো। আচ্ছা ঠিক আছে। তুমি থাকছো কোথায় রাতে? তুমি ঠিকই মনে রাখিছো যে আমার থাকার কোনো জায়গা ঢাকা শহরে নেই। যাকে আমার জীবনের সাথে জড়াবো বলে ঠিক করেছিলাম তার কোনো কিছু তো অজানা থাকার কথা না। তোমার কথা শুনে খুব ভালো ঠেকলো। আগামী মাসে আগে টাকাটা পায় নেই, তারপরে ব্যবসা করা না করা বিয়ে শাদি সব কিছু নিয়ে আলোচনা করা যাবে, অসুবিধে নেই। আচ্ছা কি আমি ঠিক বলি নাই? তুমি যেভাবে বলছো তারা হয়তো বুঝতে পারেনি, আসলে কথাগুলো বলা দরকার ছিল, না বললে না আসলে ওরা পেয়েই বসেছে। আমি কই কি তুই বুদ্ধি কইরিয়া আবিদ্র লইয়া আমাকে বাসা উঠছাই সব সমস্যার সমাধান হয়ে যাবে। আব্বু আমি না নিজেও আমাদের বাসা উঠতে চাই না। হ্যাঁ হলে কি চাও? আমি এখানে থাকতে চাই, মানে আমার শ্বশুর একা না, ওনার সঙ্গে থাকলে আসলে ওনার ভালো লাগবে। এইটা হইলে খুব ভালো হয়। আমি তো চাই আমার মাইয়া সবাই নিয়ে একসাথে থাকুক। একলা বাসার মধ্যে কোনো আনন্দ নাই রে মা, আমিও খুশি হমু যে আমার মেয়েটা সবাই নিয়ে একসাথে থাকে। খালি আবির ঝামেলা না করলেই সব ঠিক। আমি ওরে এনগেজ করিয়ে দিতে আসি, তোর অফিস শুরু কর, সব ঠিক হয়ে যাইবে। আনে তুমি আবিদের সঙ্গে এখনই কথা বলো, আমি আগামী মাস থেকে অফিসে উঠতে চাই আর lonelybody.com আর একটু বড় করতে চাই, আর যদি অন্য কিছু করতে পারি নাববো তাহলে শুরু করলাম। ঠিক আছে তোর যা খুশি হয় কর, সমস্যা নাই তো। সরি আম্মা ফোন ছিলেন তো আমাকে দিতে, আমি কথা বলতাম না যে তোরা কথা বলছিলে তো এই জন্য, আর তুই পরে কথা বলে নিস, আম্মা এমনি তো তোর সাথে কথা বলতে চাচ্ছিলেন। ঠিক আছে আবিদ, আমি হইলে এখন উঠি, তোমার আব্বাই তো গেছে পাগলের সাথে দেখা করতে, এই পাগল তারে কখন ছাড়বে কখন আসবে তার তো কোনো ঠিক নাই। তাই আমি বলি কি এই আমার অফিসের অ্যাডমিনের একটা অংশ আমি সাইডে দিতে আসি, সেইখানে তোমরা বসিয়ে পড়ো, তোমাদের কাজবাজ শুরু করিয়ে দাও, lonelybody.com আবার চাঙ্গা করিয়ে ফেলাও, সাথে আরও কী কী করবা সেইটাও চিন্তা করিয়ে বাইট করো। জি আসলে আমি একটু চিন্তা ভাবনা করে দেখি। চিন্তা ভাবনা করার কী আছে, মানে এটা তো আগে থেকেই শুরু হয়ে আছে তাই না, আর অনেকদিন ধরে কোনো সার্ভিস দেওয়া হচ্ছে না ক্লায়েন্টদেরকে, এভাবে থাকলে তো চলবে না। আমাকে একটু ভাবতে হবে। আসলে সত্যি কথা বলতে কি আমি আসলে একটা চাকরির জন্য অ্যাপ্লাই করেছিলাম, তো আমাকে ইন্টারভিউর জন্য ডেকেছিল, আমি ইন্টারভিউ দিয়েছি, তো চাকরিটা হয়ে যাওয়ার চান্সেস খুবই হাই, এই জন্য আসলে আমি কিছুটা সময় নিতে চাচ্ছিলাম, ওদের সাথে কিছুটা সময় দেখতে যাচ্ছিলাম, তারপর না হয় চিন্তা ভাবনা করে তারপর আগালাম। তুই ইন্টারভিউ দিতে গিয়েছিলি, আমাকে তো বলিস নাই। ইন্টারভিউ দিতে হবে সেটা তোকে জিজ্ঞেস করে দিতে হবে, আজব কথাবার্তা দেখছেন আব্বা, মানে জিনিয়ার মধ্যে কীরকম জানি বিয়ের পরে একটা কমপ্লেক্স কাজ করতেছে, মানে ও মনে করে আমরা মনে হয় ওকে ওনই করি না। কোনো কমপ্লেক্স নাই আমার, কমপ্লেক্স কাজ করছে তোর ভেতরে, কারণ বিয়ের পর থেকে না তুই নিজেকে তথাকথিত স্বামী ভাবা শুরু করে দিয়েছিস, স্বামীরা যেরকম স্ত্রীর উপরে একটু জোর খাটায় অধিকার খাটায় সেরকম করছিস তুই, মানে তোকে জিজ্ঞেস করে কী করবো তোকে জিজ্ঞেস করে কী না করবো সব তুই ডিসাইড করবি, আর তোর কোনো ব্যাপার আমি জানতে পারবো না, তুই আমার সব ব্যাপার জানতে পারবি, মানে তুই কেমন হয়ে গেছিস দেখ তো, তুই কেমন ছিলি বল। জি সাবির ভাই, আমি তো আহমেদ সাহেবকে ফোন করেছিলাম, এখন যদি আপনি একটু বলে দেন তাহলে বিষয়টা ইজি হয়। জি আমাকে তো সবাই নক করছে এই আর কি। আচ্ছা এখন আপনারা যদি তাদের সাথে কথা বলে তাদের কনভিন্স করতে পারেন, এখানে তো আমার কিছু বলার নেই তাই না? আচ্ছা আপনি একটু আহমেদ সাহেবকে বলে দেন কেমন, যে আমি রাখছি। কি ব্যাপার হঠাৎ না বলে চলে আসলে, যে কোনো সমস্যা? সমস্যার মধ্যেই তো আছি, আজ বিকালে মানে 5টার দিকে ওই খন্দকার বাদাসে আমি ফোন করেছিলাম, ওই যে তুমি নাম্বার দিয়েছিলে আকলাক আদিব ওনার সাথে কথা বললাম। কি বললেন? বললো যে আপনি চালি পরে আমাদের সাথে ব্যবসা কন্টিনিউ করতে পারেন, আগের কোম্পানি আপনারে যেভাবে প্রফিট দিত আমরাও দিতে পারি যদি আপনি চান। তো তুমি কি চাও? আমার চাওয়া না চাওয়া তো কিছু যায় আসে না,
আহমদ সাহেব বলেছেন যে আপনি যদি চান তাহলে পরে আবার নতুন করে সব কিছু চুক্তি করতে হবে। তাহলে কি করবে? আমি বলেছি যে স্যার আমার টাকাগুলো ফেরত দেন, আমার কোনো প্রফিটের দরকার নেই। তো উনি কি বললেন? বললেন যে টোটাল পেমেন্ট তো একসাথে দেওয়া সম্ভব না, হয়তো পার্ট পেমেন্ট করে দিবে, মানে ভেঙে ভেঙে দিবে। তা সেক্ষেত্রে যে জিনিসটা চাইছে সেটা হচ্ছে এগ্রিমেন্টের একটা ফটোকপি, সেটা দিলি তারপরে তারা আস্তে আস্তে করে টাকা শোধ করবে। ওহো, তোমার সাথে তো কন্ট্রাক্ট করা হয়নি, এখন তো সমস্যা হয়ে গেল। সমস্যা কি? কালকে আমরা দলিল করে ফেলে দিই, তুমি আর আমি। তো আমি কালকে দলিল রেডি করে নিয়ে আসবো, তুমি সাইন করে দেবা, তারপরে আমি সেখানে গিয়ে দলিলের ফটোকপি দেখালি, পরেই তো আমার টাকা দিয়ে দেবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা কালকে এগ্রিমেন্ট সাইন করছি, 12টার দিকে তুমি সব কিছু রেডি করে নিয়ে এসো। আচ্ছা দলিলে কী লিখবো সেটা তো আমি জানি না বুঝি না, তুমি যদি আমার একটা ডামি দিতে সেটা দেখায় কোনো দলিল লেখককে দিয়ে আমি একটা দলিল লেখা নিয়ে আসতে পারতাম। আচ্ছা আমি তোমাকে একটা ডামি দিচ্ছি, তুমি তোমার ফোনে একটা ছবি তুলে নিও, শুধু নামটা চেঞ্জ করে দেবে আর লিখবে 10%। ওকে? আচ্ছা ঠিক আছে, তুমি আমার বাঁচাইলে। আমি তো মনে করেছিলাম এই কন্ট্রাক্ট পেপারের জন্য আমার টাকাগুলো বোধহয় মার যাবে। এত ভয় কিসে, আমি তো আছি। আচ্ছা তুমি সত্যি করে একটা কথা কও তো। কি কথা? পুলিশ কি সত্যি সত্যি তোমারে ধরেছিল নাকি দারোয়ান আমার কাছে মিথ্যা কথা বলেছে? কি হলো? কি ব্যাপার, দাঁড়িয়ে আছিস? দাঁড়িয়ে থাকার জন্য কি তোর পারমিশন নাও লাগবে? আমি সে কথা বলেছি? বলিসনি, বলবি। আরে তুই মাথাটা একটু ঠান্ডা কর প্লিজ, একটু বোঝার চেষ্টা কর। মানে সব কিছুর মধ্যে প্রবলেম খুঁজে বেরোলে তো প্রবলেম মনেই হবে। বোঝার চেষ্টাটা সবসময় আগেই করি। তাহলে আমি কি বুঝতে চাইছি না একটু বল আমাকে দয়া করে। আবিদ, দিনের পর দিন একটা মানুষকে এভাবে অপদস্থ করে এখন জানতে চাইছিস? জিনিয়া, তুই খামাখাই বেশি সিরিয়াস হয়ে যাচ্ছিস। তুই নানান রকম কৌশল অবলম্বন করতেছিস, তুই কি মনে করিস যে আমরা এগুলো কিছুই বুঝতেছি না? কি কি কৌশল অবলম্বন করলাম একটু শুনি। তারা বলেছে আমার টাকা ফেরত দিয়ে দেবে, কিন্তু কোনো লাভ দেবে না। বাঁচা গেল, ওই টাকা নিয়ে তুমি ব্যাংকে ফেরত দিয়ে দাও, আর যে চাকরি করছো সেটা মন দিয়ে করো। আমাকে সবসময় তুই এরকম ফিল করাস যে আমি খুব বড় একটা অপরাধ করেছি, আমি একটা দোষী। সবাই বলে স্বপ্নের কোনো সীমানা নাই, মুই বলি আছে। গরিব মানুষের স্বপ্ন দেখা লাগে হিসাব কষে। এভাবে সত্যিই সংসার করা সম্ভব না, এত চুলচেরা বিশ্লেষণ করলে আমি কেন, কেউই তোর সাথে থাকতে পারবে না। আমার মাইয়া জিনিয়ারে আপনাদের সংসারের সদস্য হিসেবে মানিয়ে নিতে পারতেছে না। কি বলছেন ভাইয়া?